আমার খালু তো আমাদেরকে দেখে পাগল হয়ে গেছে, কত বছর পরে। রাস্তার মধ্যে আমার ফুফুর দোকান বাজারে, এই যে ফুফু চা নিয়ে আসছে, ফুফুর ছোট বোন। এই যে এখানে এসে আবুলকে পাইলাম, আর এখানে কিন্তু ভাত সবকিছুই আছে। খুব সুন্দর একটা দোকান, মাশাল্লাহ বড়। তা ফ্যামিলি বিজনেস, সব ফ্যামিলির সবাই আছে না, সবাই হেল্প করে, সুন্দর। তো ভাত আর কি কি আজকে দেখি মেনু, এটা কি মুরগি, আর এটা হচ্ছে মাছ, আর এটা ডিম। তোর জামাই কই? বৈশাখী, তুমিও পারো, মাশাল্লাহ। এটা কি বানাইতেছ? পুরি। পুরি? পুরির ভিতরে কি ডাল দিচ্ছ? অনেক মজা তোমাদের দোকানের পুরি, আমরা ওই দিন নিছিলাম, খুবই মজা এখানের পুরি। মিস্টার আবুল এখানেও খাচ্ছে সিগারেট, আবুল্লাহ রিক্সারে বিদায় করে দিছি। মিষ্টি কিনতে রিফাত শিফাত, এই তো শেয়ার করবো। খালাম্মার বাড়িতে আগে কত আসছি ছোটবেলায়, আজকে অনেক বছর পরে যাচ্ছি। আমরা চলে আসছি, অনেক বছর পর চিনি না, এখন জিজ্ঞেস করতে করতে যাব। আমার খালাম্মার বাড়িতে চলে আসছি, আসো। তো আমার আমার খালাম্মার বিউটিফুল বাড়িতে চলে আসছে, দূরে থেকে একটু দেখাবো। Beautiful house. Wow. Cow house. Beautiful cow house. Yeah. Hey, it's a nice beautiful house. Yes, it's strange. আমার খালু তো আমাদেরকে দেখে পাগল হয়ে গেছে, কত বছর পরে। আমার খালাম্মার বাড়ি অনেক সুন্দর, মাশাল্লাহ। যে রিফাত পেয়ারা গাছে পেয়ারা পড়তেছে আমাদের জন্য, হ্যাঁ। এই যে কাঁঠাল, অনেক বছর পর দেখলাম ছোট কাঁঠাল, বড় হচ্ছে। অনেক বছর পর আসছি লাকি, এই এই পুকুর থেকে আমরা কত মাছ ধরছি, পদ্মা গোসল করতাম এটাতে, তারপর মাছ ধরছি ছোটবেলায়। আর এদিকে ভালো লাগতো মরিচ গাছ, এগুলো ছিল মরিচ গাছ, ধনিয়া,
সব কিছু ছিল আর আমরা অনেক বেশি থাকতাম এখানে খালাম্মার বাড়িতে আমাদের একটাই খালাম্মা গ্রামে যে বুঝাই যা ইন্টারনেট নাই আমাদের একটাই আসো এদিকে আসো আমাদের একটাই খালাম্মা তো খালাম্মার বাড়িতে আমাদের আবার গ্রামের পাশাপাশি গ্রাম খুব মজা করে থাকতাম আমরা ছোটবেলায় এই গ্রামের পরিবেশটা আমার ভালো লাগতো আগের মতে আছে ইন্টারনেট নাই চলে আসবে ইন্টারনেট তো চলে আসবে ইন্টারনেট নাই মানেই হলো একটা শান্তিপূর্ণ জীবন মানে না একদম খুব সুন্দর জায়গা মানে লাইক আউটসাইডে গেলে ড্রাই হয়ে যাবে রোদের মধ্যে মিষ্টি খাইছে পাঁচ ছয়টা মিষ্টি খাইছে কয়টা ছয়টা মাশাআল্লাহ রিফাত কয়টা আমি পাঁচটা পাঁচটা তোর ওই বেটা এই এরারে দেখে রাখেন কোনো মেয়েরে বিয়ে দিবেন না এটির কাছে খাইতে গেতে শ্বশুর বাড়ির ফেল বানাই লেগে এই যে আমার জামাই কত একটা মিষ্টিও খাইছে না তাই না ও আগে কয়টা খাইতা খুলে নাও বেবিকে ভিতরে ভিতরে যাও অনেক ভালো লাগছে অনেক বছর পর ভাল লাগছে অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার খালাম্মার বাড়ি আর এখন সবাই আমরা চলে যাইতেছি আমাদের গাড়িও চলে আসছে আলহামদুলিল্লাহ আর এই যে ততেশ্বর গ্রাম ঘুরতে আসছিলাম আমার খালাম্মার বাড়িতে বসে যাও বসে যাও আমরা চলে আসছি বাড়িতে এই যে চলে আসছে জানবি না বা আমাদের সাউন্ড বক্স চলে আসছে ছেলেরা মজা করবে নাচবে গাইবে এই যে বিয়ে বাড়ি সাজানো হচ্ছে সবাই মিলে এটা হচ্ছে লিনের আইডিয়া দিবে